পাস্তা পাস্তা বা ম্যাকারনি যে যাই বলুন না কেন, এই রান্নাটা কিন্তু খেতে খুব মানে টেস্টি হয় এবং বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটা। আসলে এই খাবারটা বাচ্চা বললে ভুল হবে, বাচ্চা বুড়ো সবারই খুব প্রিয় একটা খাবার। খাবার যাই হোক না কেন, আমি তৈরি করেছি আমার মতো করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করার জন্য, আর এক চা চামচ তেল দিয়েছি আর লবণ দিয়েছি। এইটা ভালোভাবে ফুটে উঠলে এটার ভিতরেই আমি এই পাস্তা, আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। পাস্তা বা ম্যাকারনি যেটাই বলুন না কেন একই জিনিস। আমি এটা সেদ্ধ বসিয়ে দিলাম, সেদ্ধটা কিন্তু খুব ভালো, 80% সেদ্ধ হতে হবে, একদম 100% সেদ্ধ হলে উঠাবার পরে যে গরমের ভাপটা থাকে ভাপে বেশিটা সেদ্ধ হয়ে যায়। 80% বা 90% এরকম সেদ্ধ হলেই বেশ ভালো হয়, আমি আমার পছন্দ অনুযায়ী সেদ্ধ করে নিয়েছি। আপনারা এইভাবেই সেদ্ধ করে নিতে পারেন, কারণ এর থেকে বেশি সেদ্ধ করলে পাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে সাধারণ কিছু উপকরণ, ঘরে থাকার সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি পাস্তাটা রান্না করবো। আমি কড়াইতে এখন আমি একটু বাটার দিয়ে দেব, এখানে বাটার দিয়ে দিয়ে তারপরে আমি এনে পেস্ট বড় দেখে 2টো পেস্ট কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কিউব করে সবগুলোই কিউব করে কেটে নিয়েছি। আমি একে একে সবগুলো দিয়ে দেব, দেওয়ার পরে হালকা একটু বাটারের ভিতরে একটু ভেজে নিব। আর আমার এখানে হলো কিমা করা আছে, আমার বাসায় একটু কিমা ছিল, বিফ কিমা ছিল, আমি ওটাই দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো চিকেন কিমা, বিফ কিমা, মাটন কিমা যেটাই হোক না কেন, যা কিছু থাকে তাই দিয়ে, বাসায় যা কিছু থাকে তাই দিয়ে রান্না করেন, দেখবেন রান্নাটা অতি সহজ হয়ে গেছে। রান্না আসলে ওরকম কঠিন কিছু না, আপনি সহজভাবে তৈরি করলেই মনে হবে যেন সব কিছু সহজ, কোনো কিছু আয়োজন করতে হয় না, হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্না করে, দেখুন রান্নাটা একদম ইজি হয়ে যাবে। আমি কিন্তু এটাই করে থাকি, হাতের কাছে আমার যা থাকে ঠিক ওইটা দিয়ে আমি রান্না করে থাকি। আমি পর্যায়ক্রমে একে একে সবগুলো দিয়ে দিলাম, এবার একটু হালকা একটু ভেজে নিব, হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি মাখনটার মধ্যে এগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে আমি একে একে সবে এবার আমি পাস্তাটা দিয়ে দেব, পাস্তাটা সিদ্ধ করে রেখেছি, আমি কিন্তু ধুয়ে নিইনি, আমি পাস্তাটা যা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি এতটুকুই। এই যে আমার কিমা করা ছিল, কিমাটা আমার ফ্রোজেন করা ছিল, ওখান থেকে আমি একটু দিয়ে দিয়েছি। আমি আসলে রান্না আমার বাসায় যা থাকে ওটা দিয়ে করা সবসময়ের জন্য চেষ্টা করি, কারণ রান্না ওরকম আয়োজন করে আমি কখনোই করি না। এই যে আমার সব দেওয়া, এখন আমার কিছু সস, হোয়াইট সস ছিল, তার ভিতরে ওয়েস্টার সস ছিল, এগুলো আমি সব মিক্সড করে, আমি একটু টমেটো সস এগুলো মিক্সড করে আমি এই যে দিয়ে দিলাম। বাস আমার এখন লবণটা চেক করে উঠে নিলেই হয়ে যাবে, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তা প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, লবণ আগে তো আমি সেদ্ধ করে নিয়েছি, যার কারণে লবণটা আমি দেইনি, আর কিমার মধ্যে সসের মধ্যে বেশ ভালোই লবণ থাকে, এই জন্য লবণটা আপনি চেক করে নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, না হয় দেওয়ার দরকার নেই। আমি যেভাবে রান্না করি খুবই সহজভাবে, এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি একটা ডিম ভেঙেও দিয়ে দেব, আমি ডিমটা আলাদা একটা কড়াইতে শুধু একটা ডিমই দিব, এটা ঝুরি করে নেব, ঝুরি করে নিয়ে তারপরে ওটা আমি লবণ ছিটিয়ে দিলাম, ডিমটা আমি ঝুরি করে ওটার ভিতরে দিয়ে দেব, বাস এতটুকুই। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে পারেন, তারপরে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে রান্নাটা আমাকে কেমন লাগলো।
সবার রান্না যে একই রকম হতে হবে এমন কোনো কথা নেই, এক একজনের হাতের রান্না এক এক রকমের, আর রেসিপিও বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি দেখবেন একই রেসিপি দুইজনারটা দুই রকমের, এরকমই হয়ে থাকে রেসিপিগুলো। যাই হোক, যার যা পছন্দ পছন্দ অনুসারে রান্না করবেন, এটাই হলো আসল কথা। আমার রান্নাটা প্রায় শেষ, এবার পরিবেশনের পালা। আমি পরিবেশন এই যে আমি ঢেলে নিলাম, দেখুন কত সুন্দর কালার, একদম সব কিছু পারফেক্টলি হয়ে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বিফ পাস্তা। আপনি এখানে বিফটা না দিলেও পারেন, কোনো সমস্যা নেই, যা আছে তাই দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।